You see guys, this small hole and আমি বাংলাও বলবো এগুলো ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে এই ফোম কাপটাতে। আমি প্রথম কফি নিয়েছিলাম এই এই পর্যন্ত, এখন ফার্স্ট কফি নিয়েছিলাম এই পর্যন্ত। ফার্স্ট কফি আমি অলমোস্ট ফুল কাপ নিইনি, কখনো ফুল কাপ নিই না, এই যে এই পর্যন্ত নিয়েছিলাম ফার্স্ট কফি। তারপর আমি ফলো করে দেখলাম, অনেক সময় দেখি কিন্তু তেমন একটা মিন করি না, বাট আজকে দেখলাম যে ছোট ছোট ছিদ্রের মতো হয়ে আছে এই কাপটাতে, স্মল স্মল হোলস। লাইক ওয়েন ইজ এ হট কফি ইউ পুট এ ফোম কাপ, দে সাপোজ টু বি গোয়িং লাইক দ্যাট অ্যান্ড ইজ গোয়িং টু ইউর স্টোমাক উইথ কফি স্লোলি। ইফ ইউ ডু কন্টিনিউ লাইক ফোম কাপ, সবসময় ফোম কাপ ইউজ করলে এগুলো আপনার পেটের ভিতরে গিয়ে একসময় একটা ক্যান্সারের সৃষ্টি করার সম্ভাবনা থাকে। তা আমি রিকমান্ডেড, আমি মনে করি যে এখন ওই ফোম কাপ ইউজ করাটাই না করাটাই বেটার, কারণ এই ফোম কাপগুলো যখন গরম কিছু নেওয়া হয় তখন এই ফোম কাপ থেকে ছোট ছোট ফোম উঠে এগুলো পেটের ভিতরে যায় ড্রিঙ্কস খাওয়ার সময় বা কফি টি খাওয়ার সময়। তো আমার মতামত হলো যে কেউ যদি ফোম কাপ ইউজ করেন তাহলে ইউজ করার পর একটু ফলো করলে দেখতে পারবেন এরকম ছোট ছোট ছিদ্র হয়ে আছে, বা কফি নেওয়ার আগে একরকম আর কফি খাওয়ার পর বা হট কিছু খাওয়ার পর শেষ হলে ওটা কাপটা আবার অন্যরকম দেখা যায়। তাই আমি এটাকে বলবো কি, এটা না খাওয়াটাই বেটার, না ইউজ করাটাই বেটার। অন্যরকম কোনো প্লাস্টিক বা ফোম ইউজ করে যেগুলো এরকম হবে না সেগুলো করলে মনে হয় বেটার হয়। তবে ভাই এবং বোনদের সবাইকে বলছি, অ্যাকচুয়ালি ভাই বোন না সবাইকে বলছি, কেউ ফোম কাপ ইউজ করলে ওটাকে ভালো করে লক্ষ্য করবেন, তারপরে খাবেন। এবং খুবই একটা খারাপ জিনিস, কি বলবো, বলার তো অনেক কিছু থাকে, তো এগুলো খুব কেয়ারফুলি দেখবেন, খাবেন, ইউজ করবেন, তাহলেই ভালোভাবে জীবনযাপন করা যাবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, যতটুকু পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে, এই আর কি বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ।